অ্যাকচুয়ালি অর্থ দুটোই, হয় ভালো নাহলে মন্দ, হয় ইষ্ট নাহলে অনিষ্ট। অথচ তিনি বললেন, নাম করা যেই ভুলে গেলাম সে মনের ডাংবাজি বেড়ে গেল। সদা সর্বদা উষায় নিষ্ঠায় মন্ত্র সাধন করে যে শক্তি আমরা অর্জন করি প্রভু সেবার জন্য, সেই উষায় নিষায় মন্ত্র সাধন পর্যন্ত করলাম না, চিন্তা খুব। কি চিন্তা? আমার কাল কি হবে? আমার তো কিছু হলো না দাদা, আমি তো চিরকাল ধরে ঠাকুর কত সেবা করলো, আমার কিছু হয়নি দাদা। কে বলেছে হয়নি? তিনি যদি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটি সবচেয়ে বড় কথা। আপনি তো কখনো দুধ নিয়ে জন্মাননি, মিল্ক পাউডার নিয়ে জন্মাননি, আপনি মায়ের স্তনে দুধ পেয়েছিলেন তার দয়াতে, জল পেয়েছেন তার দয়াতে, অক্সিজেন পাচ্ছেন তার দয়াতে, প্রতিনিয়ত লোকের ভালোবাসা পাচ্ছেন তার দয়াতে। তবু আমার মনের মধ্যে নেগেটিভিটি, আমি পারি না, আমি পাচ্ছি না দাদা, আর ভালো লাগছে না দাদা, এই যে অষ্টপাশ, অষ্টপাশ আমাকে কিন্তু বেঁধে রেখেছে। শ্রী ঠাকুর সেই অষ্টপাশ সম্বন্ধে বলেছিলেন, আমার যারা আমাকে কর্ম প্রেরণাকে নিরোধ করে, যে বা যিনি বা যে সত্তা বা যে চিন্তা কর্ম আমাকে কর্ম প্রেরণা থেকে নিরোধ করে, করতে দেয় না, সেগুলো কি? আমার ঘৃণা, আমি ঘৃণা করি, আমার লজ্জা, আমি লজ্জা করি, আমার মান, আমার মান, মান মান, আমার অপমান, আমার মোহ পরিবারের প্রতি, সন্তানের প্রতি, আমার দম্ভ, দাম্ভিক, আমার দেশ, আর বৈষম্য, এই অষ্ট পাশ আমাকে কিন্তু বেঁধে রেখেছে। আমি ছাড়তে চাইলেও ছাড়তে পারছি না। এই জন্যই শ্রী ঠাকুর বললে, কে কি বললো তোমাকে তা দিয়ে মাথা খারাপ করে লাভটা কি তোমার? তুমি ইষ্ট প্রাণতায় ভরপুর হয়ে, উৎফুল্লিত হয়ে তার কাজে লেগে যাও। কে কি বললো, কে কি করলো, কে আমাকে দিল, কে আমাকে দিল না, কে আমাকে অপমান করলো, কে আমাকে মান দিল, এই দিকে থেকে আমার কোনো লাভ নেই। তাই তিনি সর্বপারগতার তুক বললেন, আমি বলছি তুমি পারো, পেষ্ট পেষ্ট প্রাণতার সহিত তোমার অন্তঃকরণের উচিত বলে যা উদয় হবে তাকে নিরোধ করে তুমি পারো। এই পারগতায় যখন আমরা উদ্ভাসিত হয়ে উঠব, তার কাজে সমস্ত সত্তা দিয়ে করতে শুরু করব, তখন কিন্তু তিনি আমাদের হাতটা ধরে টেনে তোলেন। আচার্য দেবকে জিজ্ঞেস করলাম যে এই কঠিন পরিস্থিতি কি করব, তিনি বললেন, ওই সমুদ্রে দেখেছেন যখন সেই বিরাট তুফান ওঠে, সুনামি এলো, বিরাট দশতলা অব্দি জল উঠে গেছে তুফানে, তখন কিন্তু মাছগুলো কেমন করে বাঁচে? তিনি জিজ্ঞেস করলেন আমাকে, ওই সুনামির মধ্যে মাছগুলো কেমন করে বাঁচে? আমি বললাম, আর কে, সুনামির মধ্যে জলগুলো তো মাছকে আশ্রয় করে বাঁচে, জলকে আশ্রয় করে থাকে, তাই জল তাকে রক্ষা করেন। ঠিক তেমনি এই করোনা যুগেই বলুন, আর আমরা যে কোনো পরিস্থিতির মধ্যেই হোক, আমরা কিন্তু তাকে আশ্রয় করে বাঁচি, তার শ্রীচরণে নিজেকে সমর্পণ করে বাঁচি, তিনি কিন্তু আমাদের রক্ষা করেন। তিনি আমাদের এই অষ্টপাশ থেকে, আমার এই অপারগতা থেকে, আমার কর্ম শৈথুল্য থেকে, আমার এই কমফোর্ট জোন থেকে তিনি আমাকে, আমাদের বাঁচান। আর তার তখনই হয় যখন আমি, তার তো হাত নেই জগন্নাথ, আমি যখন জগন্নাথকে জড়িয়ে ধরি, তার কথাগুলো কঠিন ভাবে পরিপালন করার চেষ্টা করি, শত গালাগাল শুনি, শত অপমান শুনি, কত কিছু শুনি, আমি যখন তার কাজে নিজেকে ব্যাপৃত রাখতে পারি, সদা সর্বদা তার গুণগান গেয়ে চলি, সবার কাছে প্রভুর গুণগান গেয়ে গাই, তখন কিন্তু পারগতা পাওয়া আসতেই থাকে। আর যারা ভক্ত, যারা ভক্তের আচরণ করি আমরা, তারা কিন্তু অনেকটা তার থেকে দূরে থাকি, সম্পূর্ণভাবে তাকে সারেন্ডারটা করা হয় না, সমর্পণ করতে পারি না, না করাতে আমার পারগতা, আমার শক্তিহীনতা আমাকে কিন্তু আটকে রাখে। তাই ওই কমফোর্ট জোন, ভালো লাগার জোন,
সেই জোন থেকে বেরো। প্রতিজ্ঞা করেছেন ভুলে যান কেন? আচার্য যুগে প্রতিজ্ঞা করেছিলেন আপনারা পারবেন না, আগে পারবো, জোর করে বলেন। আমরা সবাই জোর করে বললাম হ্যাঁ আমরা পারবো। এই সেই কাজ সোজা নয়, কিন্তু আমাদের লিস্টটা পেলাম 7,063-তে কলকাতার ঠাকুর পুকুরের, সেখানে বেশি না 11,453টা এন্ট্রি, আরো কিছু অ্যাড হয়েছে এখন। তাহলে 11,453টা পরিবার না হলেও কমসে কম 5-6,000 বাড়িতে তো যেতেই হবে আন্দাজে বলছি। এই বাড়িতে যাওয়া সোজা ব্যাপার দাদা, যদি কঠিন নিষ্ঠা না থাকে আরণ্যের মতো, তিনি বলেছেন যে ওই জল চলে যায় আরণি, তুমি যাও যে ওই জলটা বেঁধে রাখো যাতে কিনা চাষ করা যায়। আরণি বহু চেষ্টা করে সেই খরস্রোতা প্লাবনকে বন্ধ করতে পারেনি, সারা দিন কেটে গেছে তার, সে তখন সেই আলক হয়ে শুয়ে আছে। গুরুদেব তাকে খুঁজে বেড়াচ্ছে কোথায় আরণি গেল, সবাই খেতে বসেছে, অরণি এখন আসেনি কেন? তিনি নিজেই লালটেন নিয়ে সেই টর্চ লাইট নিয়ে যখন তাকে খুঁজতে খুঁজতে গিয়ে যে দেখলেন যে আরণি শুয়ে আছে গুরুর আদেশ পালন করার জন্য। তার ক্ষিধা নেই, তার তৃষ্ণা নেই, ক্লান্তি নেই, শান্তি নেই, সে কিন্তু ওইখানে শুয়ে আছে গুরুর আদেশ পালন করার জন্য। প্রভু যদি বলিস তাকে থাকবি প্রতীক্ষায়, প্রভু যদি বলিস তাকে থাকবি প্রতীক্ষায়। প্রত্যেকটা মানুষের কাছে দাদা আমার একান্ত প্রার্থনা, তাকে তুষ্ট না করতে পারলে, আচার্যকে তুষ্ট না করতে পারলে, আচার্য মুখ যিনি আমাদের সদা সর্বদা হাত দেখিয়ে ইষ্টপথে চলার কায়দাগুলো বলে দিচ্ছেন, তাকে যদি তুষ্ট করতে না পারেন আপনার সাধনা ব্যর্থ হয়ে যাবে, সারা জীবনের সাধনা আপনার ব্যর্থ হয়ে যাবে। আপনি যতই কিছু করে থাকেন না কেন সব জিরো হয়ে যাবে, জিরো। তাই তিনি পারগতা তুক বললেন কালকার এসে কবির কথা, আজকারি যেটা কাল করবো সেটা আজ করবো, বহুরই প্রলয় হোক কব প্রলয় হবে কে জানে। তিনি তো বললেন তুমি তোমার পরিবার দেশে দশের জন্য, তুমি বর্তমান ভবিষ্যতের জন্য তুমি দায়ী। তাই যদি হয় এখন যদি একটা প্রলয়, একটা লোককে যদি সৎনাম না করে সে যদি মারা যায় তার জন্য দায়ী তো আমি, আমি দীক্ষাদাতা করবি, আমি তো আমার মাধ্যম থেকে তো সৎনাম পেয়েছে সে, তাকে বাঁচানো না পারলে আমাকে রক্ষা করবে কে? এই যে বিরাট যে পারগতা করবার আগ্রহ, আকুতি, নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ, এই আমাদের সম্বল, এই আমাদের পাথেয়। বললো কে আমাকে সাহায্য করলো না করলো, নিজেই যদি তোর ডাক শুনে কেউ না শুনে, একলা চলো রে, একলা চলতে হয়। আমি যখন এসেছিলাম পৃথিবীতে মায়ের গর্ভে একলাই এসেছিলাম, এখন যখন যাব তখন একলাই যাব। আর আশেপাশে যা আমার আছে আমি তাদের বন্ধন বলি না, তারা তাদের আমার সহযোগিতার হাত বলি, তারা আমাকে হাত বাড়িয়ে সাহায্য করবে। ইষ্ট কাজে যদি তারা হাত নাও বাড়ায়, আমার তো হাত আছে, আমাকে যেতেই হবে, আমাকে করতেই হবে। এই তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা প্রতিনিয়ত ইষ্ট কাজে নিজেকে ব্যাপৃত রাখব। সবার আগে ডিপি অর্স, আজকে আমাদের যে টিমটা ঠাকুর পুকুরে যায়, আজকে তারা সকালবেলা বেরিয়েছে, আমি একটু ফাঁকি দিচ্ছি, কারণ এই দিনটিতে শনিবার রবিবার প্রায় উৎসব থাকছে, সে উৎসবে যেতে হয়, গাইতে হয়, বলতে হয় ইত্যাদি ইত্যাদি। এই ফাঁকে আমাদের যে যারা যুক্ত থাকেন ফিল্ড ওয়ার্কার তারা কাজ করছেন, আমি কিন্তু ততটা করতে পারছি না যা তারা করে। আমাদের এখানে একটা সুন্দর টিম আছে, সেটাকে আমাদের বিকাশ প্রধান আপনাদের লিঙ্কেও আছে, তিনি লিড করেন, সবার কাছ থেকে শীট গুলো কালেকশন করে, ডেটা গুলো কালেকশন করে আমাদের এখানে বসে, আমরা প্রত্যেক রবিবারে বসে বসে সেগুলো এন্ট্রি করি, এবং পরবর্তীকালে আমরা কতটা করলাম সেটা আবার আমাদের
বেশ কয়েকজন 13 জন ফিল্ড ওয়ার্কার আছে, তারা সুন্দরভাবে ঠাকুরের কাজ করে চলেছেন, ডিপি ওয়ার্কসের কাজ করে চলেছেন। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আমাকে প্রার্থনা করবেন, আমরা যেন প্রভুর কাজটা সঠিকভাবে নিষ্ঠা নিয়ে আনন্দিতভাবে আমাদের আমরা করে চলতে পারি। এই লিঙ্কে যারা উপস্থিত আছেন সবার কাছে এই প্রার্থনা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের সবার মঙ্গল কামনা করি, যারা আজকে সৎসঙ্গ দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনা করি, যারা এই সৎসঙ্গে উপস্থিত আছেন সবার মঙ্গল কামনা করে আমি আমার এই আগদুম বাগদুম যা বললাম ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল বলে থাকি। জয় গুরু।